হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে নিয়ে এসেছি ফ্রুট কাস্টার্ড। ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খাওয়ার মজাই আলাদা। ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদে কীভাবে ফ্রুট কাস্টার্ড খুব সহজে তৈরি করবেন তা নিয়ে আজকের ভিডিও। কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি আধা লিটার পরিমাণে তরল দুধ নিয়েছি। তরল দুধ এক বলক আসা পর্যন্ত আমি গরম করে নিয়েছিলাম, এরপর ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে একেবারে ঠান্ডা দুধই সরাসরি ব্যবহার করতে পারেন। আমার হাতে সময় ছিল তাই আমি আগে ভালোভাবে এক বলক আসা পর্যন্ত গরম করে একেবারে ঠান্ডা করে নিয়েছি। কাস্টার্ড তৈরি করার সময় দুধ অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি একটি ডিমের কুসুম নিয়েছি। আপনারা যারা ডিমের ঘ্রাণ পছন্দ করেন না তারা ডিমের কুসুমটি বাদ দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, 3 টেবিল চামচ পরিমাণে চিনি। ফলে আলাদা মিষ্টি থাকে বিধায় চিনির পরিমাণ আপনারা খুব ব্যালেন্স করে দিবেন। আবার পরবর্তীতে যদি আপনাদের মনে হয় যে আরেকটু চিনি অ্যাড করতে হবে তাহলে কিন্তু তাও অ্যাড করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। এখানে আমি ফোস্টার ক্লাক্সের কাস্টার্ড পাউডার ব্যবহার করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। আর এখানে আধা কাপ পরিমাণে দুধ আমি আগে আলাদা করে নিয়েছি কাস্টার্ড পাউডার মিশানোর জন্য। একেবারে ঠান্ডা করে নিতে হবে। আমি কাস্টার্ড পাউডারের সাথে প্রথমে মিক্স করে নিব। ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে। কাস্টার্ড পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি প্রথমে এগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, 3 টেবিল চামচ পরিমাণে চিনি, তারপরে দিচ্ছি দুধ পাউডার, এরপরে দিচ্ছি ডিমের কুসুম। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলে নিয়ে যাব। মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকব ঘন হয়ে আসা পর্যন্ত। নাড়ানো কোনোভাবেই বন্ধ করা যাবে না, এতে করে খুব সহজে লাম্পস বেঁধে যাবে। দেখুন 3-4 মিনিটের মধ্যে ঘন হয়ে এসেছে, খুব বেশি কিন্তু সময় লাগে না। সর্বোচ্চ 3-4 মিনিট সময় লাগবে মিডিয়াম আঁচে। এখন চুলা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে আসবে, তাই খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। দেখুন কেমন ঘনত্ব হতে হবে, এই যে দেখুন উপর থেকে। এই পর্যায়ে আসলেই চুলা থেকে নামিয়ে নেবেন। এরপর কিছুক্ষণ পরপর এভাবে করে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। কাস্টার্ড ঠান্ডা হয়ে আসতে আসতে আমি ফল কেটে নিব। ফল হিসেবে আমি নিয়েছি কালো আঙুর, সবুজ রঙের আঙুর, আনার, আপেল আর কলা। আপনারা যে কোনো ধরনের ফল ব্যবহার করতে পারেন, তবে যে ফলগুলো থেকে পানি বের হয় যেমন ধরেন তরমুজ, তারপরে মালটা, এই টাইপের ফলগুলো ব্যবহার করবেন না। এখন ফলগুলো কেটে নিচ্ছি। দুই ধরনের আঙুর এই সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এখানে আছে আনার, আপেলগুলোকে ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি, আর কলাকেও ছোটো করে সাইজ করে কেটে নিয়েছি। এখন মিক্স করে নিব। যে বলে মিক্স করব ওই বলে আমি ফলগুলো নিয়ে নিচ্ছি। এখন আমি কাস্টার্ডগুলো মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে হুইপড ক্রিম। আপনাদের বাসায় যদি থাকে আপনারা দিতে পারেন, আবার না চাইলে স্কিপ করতে পারেন। ক্রিম দেওয়ার পর খেতে অসাধারণ লাগে, আর একেবারে রেস্টুরেন্টের স্বাদও বাসায় বসে পাচ্ছেন। এখানে আমি আধা কাপ পরিমাণে হুইপ ক্রিম ব্যবহার করেছি। হুইপ ক্রিমের ভিডিওগুলো আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
মিক্স করে নেওয়ার পর এখন আমি 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে। 2 ঘন্টা পর ফিরে এসেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা সরাসরি সার্ভ করে নিতে পারেন, যেহেতু কাস্টার্ড তাহলে ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।